আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়া হবে টেক্সটাইল ক্যালকুলেশন 1 এর উপরে। হ্যাঁ, টেক্সটাইল ক্যালকুলেশন 1 টা আমরা আগেও পড়েছি প্রায় শেষে পথে, কিন্তু আজকে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং সাধারণ কিছু কথা নিয়ে আলোচনা হবে, যাতে আপনারা এটা থেকে কোনো যদি ভাইভাতে প্রশ্ন করে বা অতি সংক্ষিপ্ত কোনো কোশ্চেন আসে, সেগুলোর অ্যান্সার যাতে আপনারা খুব সহজভাবে উপস্থাপন করতে পারেন, তার জন্য আজকের এই ক্লাসটা নেওয়া। আর কিছু সাজেশন দেওয়া হবে, যেহেতু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একদিন ঘোষণা দিয়েছে যে ডিপ্লোমার পরীক্ষা অটোপাসের কোনো সম্ভাবনা নেই, তার মানে পরীক্ষা হবে, ওই জন্য আপনাদের পরীক্ষার প্রিপারেশনটাও ওইভাবে নিতে হবে, যার জন্য আমি আজকে আপনাদের কিছু সাজেশন দিয়ে দিব ক্লাসের পরবর্তী সময়ে, যাতে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন ক্লাসের জন্য। আচ্ছা, আমরা যেহেতু টেক্সটাইল ক্যালকুলেশন 1 এখন রিভিউ পর্যায়ে আছি, প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ব্লু রুম নিয়ে। দেখেন, প্রথম অধ্যায়টাই হচ্ছে ব্লু রুম। দেখেন, ব্লু রুমটা কি? ব্লু রুমটা হচ্ছে, ব্লু শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। ব্লু শব্দের অর্থ প্রবাহিত হওয়া, প্রবাহ রুম বা কক্ষ, অর্থাৎ যেখানে প্রবাহিত করা হয়। এখন কথা হচ্ছে কি প্রবাহিত করা হবে। ব্লু রুমে সাধারণত বায়ু প্রবাহিত হয়, তার মানে ব্লু রুমের আভিধানিক অর্থ হচ্ছে প্রবাহের কক্ষ বা বায়ু প্রবাহের কক্ষকে বুঝায় ব্লু রুম দিয়ে। মানে সুতরাং কোন রুমে যদি সুশৃঙ্খল মেশিনের সাহায্যে বা আসমুখে ওপেনিং, ক্লিনিং, মিক্সিং এবং সর্বশেষ ল্যাব তৈরিকরণের কাজ করা হয়, অর্থাৎ বায়ু প্রবাহের মাধ্যমে, সেটাকে আমরা বলা হয় কি, ব্লু রুম। ব্লু রুমে সাধারণত কি উৎপাদন হয়, আমরা কি উৎপাদন করে থাকি? ব্লু রুমে আমরা ল্যাব উৎপাদন করে থাকি। এই উৎপাদনের সাথে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন জড়িত আছে, যা নিয়ে আমরা এখানে কথা বলবো। এখন কি কি ক্যালকুলেশন ব্লু রুমের সাথে সংযুক্ত থাকতে পারে, যেমন গিয়ারিং ক্যালকুলেশন, ড্রাফট, ল্যাব, লেন্থ, দক্ষতা, স্ক্যাচার ক্যালকুলেশন, ক্লিনিং দক্ষতা ক্যালকুলেশন, উৎপাদন ক্যালকুলেশন, এইসব সাধারণত আমরা ব্লু রুমে আলোচনা করে থাকি। ব্লু রুমে সাধারণত ওপেনিং এবং ফিডিং, বিটিং, ক্লিনিং, ব্লেন্ডিং, মিক্সিং, ল্যাব ফর্মিং, এইসব কাজগুলো সংগঠিত করা থাকে। অর্থাৎ টেক্সটাইল প্রসেসিং এর ক্ষেত্রে ব্লু রুম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক। এখানে আমরা সর্বপ্রথম আসের বা বিভিন্ন টেক্সটাইল ইকুইপমেন্টস নিয়ে প্রথম কাজটা এখান থেকে শুরু করে থাকি, কারণ ব্লু রুমে আসমকে প্রায় আপনার 60 থেকে 65% পরিষ্কার করা হয়। বলছে ব্লু রুমে 3 ধরনের মেশিনারিজ প্রধানত ব্যবহার করা হয়, এটা হচ্ছে মিক্সিং ও ব্লেন্ডিং মেশিনারিজ, ওপেনিং ও ক্লিনিং মেশিনারিজ এবং সহায়ক যন্ত্রপাতি সমূহ। আপনি আগেই জানছেন যে ব্লু রুমে কি কি কাজ করা হয়। এখন এই কাজগুলোর ক্ষেত্রেও কিছু আপনার ক্যালকুলেশন রয়েছে, এই ক্যালকুলেশন গুলোই আপনার মূলত এই অধ্যায়টাতে আলোচনা করা হয়েছে। তো এখন কথা হচ্ছে, এই ব্লু রুমের কাজগুলো করতে গেলে বা ব্লু রুমের ক্যালকুলেশন গুলো করতে গেলে আপনাদের প্রথমেই কিছু প্রয়োজনীয় সূত্র জানতে হয়। যেমন আমরা এখানে আগে বলছি যে এখানে কি কি কাজ করা হয়, মিক্সিং, ব্লেন্ডিং, ফিডিং, বিটিং, ক্লিনিং, তারপর হচ্ছে ব্লেন্ডিং, মিক্সিং, ল্যাব ফর্মিং ইত্যাদি, এসব কাজ করা হয়ে থাকে ক্যালকুলেশন টাইপ। এখন এই ক্যালকুলেশন টাইপ কাজগুলো করার জন্য আমাদের প্রথমেই কিছু সূত্র দেখতে হয়, যাতে আমরা কাজগুলো খুব সহজে করতে পারি। যেমন ব্লু রুম সেকশনে ক্লিনিং দক্ষতা সূত্রটা আপনার আপনার হচ্ছে ট্রাশ দূর হবার পরিমাণ বাই মোট ট্রাশের পরিমাণ ×100। এটা হচ্ছে আপনার ব্লু রুমে ক্লিনিং দক্ষতা বের করার সূত্র। কারণ ব্লু রুমে যে আগেই বলা হয়েছে আপনার 60 থেকে 65% ল্যাব কি পরিষ্কার করা হয়, অর্থাৎ ক্লিনিং করা হয়। এখন ট্রাশ দূর হবার পরিমাণটা যদি সরাসরি না দেওয়া থাকে, তাহলে আপনার দুইটা ডাটা দেওয়া থাকবে, একটা হচ্ছে আপনার তুলায় ট্রাশের পরিমাণ এবং ল্যাপে ট্রাশের পরিমাণ। তখন আমরা এই ট্রাশ দূর হওয়ার পরিমাণটা কিভাবে বের করব, এই তুলায় ট্রাশের পরিমাণ থেকে ল্যাপে ট্রাশের পরিমাণটা যদি আমি বাদ দিই, তাহলে কতটুকু ট্রাশ দূর হয়েছে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। আর নিচে মোট তুলার ট্রাশের পরিমাণটা দিয়ে ভাগ করতে হবে। আর যেহেতু এটা ক্লিনিং দক্ষতা শতকরা আকারে প্রকাশ করে, আপনার ×100 ব্যবহার করতে হবে শতকরা প্রকাশের জন্য। এখন এই ব্লু রুম সেকশনে ক্লিনিং দক্ষতা আর কার্ডিং সেকশনে ক্লিনিং দক্ষতা কিন্তু একই রকম। ব্লু রুম সেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি তুলা, কাঁচা তুলা, আর কার্ডিং সেকশনে যদি আমরা ক্লিনিং দক্ষতা বের করতে চাই, তাহলে যে তুলার জায়গায় আমাদের ব্যবহার করতে হবে ল্যাপ, অর্থাৎ ল্যাপে ট্রাশের পরিমাণ মাইনাস কার্ডিং এ ট্রাশের পরিমাণ বা ল্যাপে ট্রাশের পরিমাণ। আর শতকরা যেহেতু আমাদের প্রকাশ করতে হয়, এটা ×100 লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা গেল
হচ্ছে ব্লু রুম সেকশনে ক্লিনিং দক্ষতা, আর একটা হচ্ছে কার্ডিং এ ক্লিনিং দক্ষতা। তারপরে ল্যাপে যে ট্রাশ, সেই ট্রাশটা বের করার জন্য আমরা ব্যবহার করতে পারি কার্ডিং স্লাইভারের ট্রাশে 100 মাইনাস ক্লিনিং দক্ষতা। দুটোটা হচ্ছে পার্সেন্টেজে আপনার অঙ্কের ডাটাতে দেওয়া থাকবো, আর যেহেতু এটা শতকরাতে ×100 ব্যবহার করতে হবে। এভাবে আমরা ল্যাপে ট্রাশের পরিমাণটাও বের করতে পারি। আচ্ছা, তারপরে আমরা ল্যাপের হ্যাক ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে যেটা আমরা বের করি, দেখেন আমি আপনাদের অনেক অনেকবারই বলেছি যে ল্যাপের হ্যাক ইংলিশ কটন কাউন্টের যেটা আছে সেটা থেকে কিন্তু আমরা অনেক ডাটা ব্যবহার করতে পারি। যেমন ল্যাপের দৈর্ঘ্য, এই সূত্র থেকে ল্যাপের দৈর্ঘ্য বের করতে পারি, তারপর হচ্ছে ওজন বের করতে পারি যেটা নাকি পাউন্ডেও নিতে পারে বা অন্যান্য যেই ক্ষেত্রে হোক আমরা বের করতে পারি। কারণ এই ডাটাগুলো থেকে মোট 3টা জিনিস বের করা যায়, একটা হচ্ছে কাউন্ট, ল্যাপের দৈর্ঘ্য, ল্যাপের ওজন। দেখেন এখানে সূত্রটা হচ্ছে মেইন যে সূত্রটা সেটা হচ্ছে ল্যাপের হ্যাঙ্ক ইকুয়াল ল্যাপের দৈর্ঘ্য বাই দৈর্ঘ্যের একক ইন্টু ওজনের একক বাই ল্যাপের ওজন। তো এখানে দৈর্ঘ্যের একক বা ওজনের একক এগুলো হচ্ছে একক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। একক হিসেবে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে, যখন আপনি গজে ব্যবহার করবেন তখন এক ধরনের একক, আবার ওজনটা যখন আপনি গ্রামে ব্যবহার করবেন তখন এক ধরনের একক, যখন আপনি পাউন্ডে ব্যবহার করবেন তখন এক ধরনের একক, এভাবে ভ্যারিয়েবল হয়, কিন্তু আপনার সূত্রটা কিন্তু একই রকম থাকে। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে ল্যাপের দৈর্ঘ্য যদি গজে হয় তাহলে দৈর্ঘ্যের এককটা আপনার 840 গজ হবে, আর যদি ল্যাপের ওজনটা পাউন্ডে থাকে তাহলে আপনার ওজনের এককটা 1 পাউন্ড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আপনার ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে পদ্ধতিটা মনে রাখতে হবে। এখন এই যে ব্লু রুমে, ব্লু রুম থেকে যে আমরা ব্লু রুমে কাজ শেষ হওয়ার পরে যে উৎপাদনটা পাই, ব্লু রুমের উৎপাদনটা প্রতি ঘন্টায় যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্রটা হবে এরকম যে ক্যালেন্ডার রোলারের পৃষ্ঠগতি এটা ইঞ্চি প্রতি মিনিট কত হবে কিন্তু 60। 60টা আপনি প্রতি ঘন্টায় যেহেতু ব্যবহার বের করতে বলছে এই কারণে আপনার 60 ব্যবহার করতে হবে। আর 36 × 840 × হ্যাঙ্ক এই 3টা জিনিস আপনার নিচে ব্যবহৃত হবে, অর্থাৎ ভাগাকারে। 36 কেন ব্যবহার করা হয়, যদি ক্যালেন্ডার রোলারের পৃষ্ঠগতি ইঞ্চিতে থাকে তাহলে আপনার 36 দ্বারা ভাগ দিতে হবে, কারণ এটা 36 দ্বারা ভাগ করে আপনার এই রোলারের পৃষ্ঠগতিটাকে আপনার গজে নিতে হবে, কারণ 36 ইঞ্চিতে 1 গজ। আবার দেখেন এখানে যেহেতু গজে ব্যবহার করা হয়েছে ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে, এই কারণে আপনার 840 দ্বারাও ভাগ করতে হবে, কারণ আপনার এখানে হ্যাঙ্ক ব্যবহার করতে হবে। হ্যাঙ্কের ক্ষেত্রে সবসময় আপনার হ্যাঙ্কের সাথে কি 840 গুণ করা হয়। আর ডাটাতে আপনি দেখবেন তারপর কি দেওয়া আছে, দক্ষতা যদি দেওয়া থাকে দক্ষতা ব্যবহার করবেন, অপচয় দেওয়া থাকলে অপচয় ব্যবহার করবেন, স্ক্রাচার সংখ্যা, পাউন্ড ইত্যাদি থাকলে এগুলা ব্যবহার করতে হবে। দেখবেন যে দক্ষতা কত পার্সেন্ট আকারে দেওয়া হয়, অপচয় পার্সেন্ট আকারে দেওয়া হয়, এগুলো যখনই দেখবেন যে পার্সেন্ট বা শতকরা আকারে দেওয়া থাকে তখনই আমাদের কি 100 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ দক্ষতা যদি 90% থাকে তাহলে আপনার ব্যবহার করতে হবে 100/90। আর অপচয়ের ক্ষেত্রে কি করবেন, অপচয় কিন্তু 90% 80%, এত বেশি অপচয় থাকে না, অপচয় থাকে হচ্ছে 5%, 6% বা 8%, 10% এরকম থাকে। তো অপচয়ের ক্ষেত্রে কি করবেন, অপচয়ের ক্ষেত্রে করবেন কি, যে অপচয়টা থাকবে সেটা 100 থেকে মাইনাস করবেন এবং 100 দ্বারা ভাগ দিবেন। অর্থাৎ ধরেন আপনার কোনো অঙ্কের ডাটাতে দেওয়া আছে যে এই ব্লু রুমে কাজটা সম্পূর্ণ করতে বা উৎপাদনের ক্ষেত্রে আপনার 5% অপচয় হয়ে থাকে। এখন 5% অপচয়টা আপনি কিভাবে অঙ্কতে ব্যবহার করবেন, আপনি 100 - 5 লিখবেন এবং নিচে 100 দ্বারা ভাগ করবেন, এভাবে এই ডাটাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ দক্ষতা আর অপচয়ের ক্ষেত্রে এই দুটো একটু ভিন্ন রকম ভাবে ব্যবহার করা হয়। দক্ষতাটা যেমন আমরা সরাসরি 100 দ্বারা ভাগ করে ব্যবহার করতে পারি, অপচয়টা এইভাবে সরাসরি আমরা ব্যবহার করতে পারি না। এই সূত্রগুলো সাধারণত আমরা ব্লু রুম সেকশনে ব্যবহার করে থাকি। এই সূত্রগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা ব্লু রুমের যে কোনো ধরনের অঙ্ক করতে পারবেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে অতি সংক্ষিপ্ততেও আপনাদের এই সূত্রগুলা আসে বা অনেকবারই অঙ্কতে আসছে। তারপরেও যদি আপনি কোনো ভাইভাতে যান বা আমরা যে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠানে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয় সেখানে আপনার জিজ্ঞাসা করতে পারে যে ল্যাপে ট্রাশ দূর করার সূত্রটা বলো দেখি, তখন কিন্তু আপনাদের এই সূত্রটা জানতে হবে। যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না তাদের সামনে, এ হচ্ছে কথা।
দ্বিতীয়ত দেখা যায় যে আপনার টেক্সটাইল ক্যালকুলেশনের দ্বিতীয় অধ্যায়টা সেটা হচ্ছে আপনার কটন কার্ডিং এর উপরে, অর্থাৎ ব্লু রুম এর পরে আপনার যেটা আসে সেটা হচ্ছে কটন কার্ডিং। এখন কটন কার্ডিংটা কি বলছে, তুলা আঁশ পরিষ্কার পরিষ্কার করার বিষয়ে ব্লু রুম লাইনের পরেই কার্ডিং মেশিনটা আপনার কি শেষ মেশিন হিসেবে কাজ করে, অর্থাৎ ব্লু রুমে যে আমরা কাজটা সম্পূর্ণ করি, ব্লু রুমের কাজ সম্পূর্ণ করা ব্লু রুমের একবারে শেষে, ব্লু রুমের লাইনের পরে যেটা আসে শেষের দিকে এই শেষ মেশিন হিসাবে আপনার কার্ডিং মেশিনটা ব্যবহার করা হয়। এটা যদি আপনার কটনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে সেটা হচ্ছে আপনার কটন কার্ডিং মেশিন। কারণ আঁশকে খুলে এক পর্যায়ে আঁশে নিয়ে আসা অবশিষ্ট সমস্ত অপদ্রব্য দূর করার কারণে এই মেশিনকে স্পিনিং মিলের কেন্দ্রবিন্দু বলা হয়। এটা কিন্তু আপনাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কার্ডিং মেশিনকে বা কোন মেশিনকে আপনার স্পিনিং মিলের কেন্দ্রবিন্দু বলা হয়, তখন কিন্তু আপনার বলতে হবে যে কার্ডিং মেশিনকে আপনার স্পিনিং মিলের কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে। কি বলছো, বুঝতে পারছেন সবাই? তাহলে এই কার্ডিং মেশিনের আপনার কাজটা কি, কাজটা হচ্ছে আপনার আঁশগুলোকে খুলবে, সে আপনার ব্লো রুম থেকে প্রাপ্ত আঁশগুলোকে খুলবে, খুলবে এগুলোকে একক আঁশের পর্যায়ে নিয়ে আসবে, এবং যে অবশিষ্ট সমস্ত অপদ্রব্য আছে, অর্থাৎ আমরা ব্লু রুমে দেখছি 60 থেকে 65 ভাগ আপনার অপদ্রব্য দূর করা হয়। তাহলে কিছু অপদ্রব্য তো থেকে যায়, তাই না? ওই অপদ্রব্য গুলা দূর করার জন্য আপনার এই কটন কার্ডিংটা ব্যবহার করে, অর্থাৎ ওই বাকি যে অপদ্রব্যটা আছে সেটা হচ্ছে আপনার কটন কার্ডিং এ দূর করা হয়ে থাকে, আর এই মেশিনটাকে আপনার স্পিনিং মিলের কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে। এটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, প্রায় বেশিরভাগ ভাইবাতে বা আপনি যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবেন ভালো কোনো জায়গায়, তখন কিন্তু আপনার এই কোশ্চেনটা করার সম্ভাবনা অনেক বেশি যে স্পিনিং মিলের কেন্দ্রবিন্দু বলা হয় কেন। কেউ যদি কখনো স্পিনিং এ জব করতে যান তখন কিন্তু এই কোশ্চেনের সম্মুখীন হতে পারেন। বলছে স্পিনিং মিলে এখানে অপদ্রব্য গুলো সবচেয়ে বেশি ওপেনিং ও ক্লিনিং করা হয়, যেহেতু এখানে বাকি অপদ্রব্য গুলা দূর করা হয়, এই বাকি অপদ্রব্য গুলা দূর করার জন্য যে অপদ্রব্য গুলা ব্লু রুম থেকে পাওয়া যায় ওই অপদ্রব্য গুলো এই কার্ডিং সেকশনে আপনার সবচেয়ে বেশি ওপেনিং এবং ক্লিনিং করা হয়ে থাকে। এছাড়াও এখানে আরো অনেক ধরনের কাজ করা হয়, যেমন আঁশগুলোকে সোজা সমান্তরাল করা, একক পর্যায়ে নিয়ে আসা, এবং পরবর্তী প্রক্রিয়ার সুবিধার্থে কার্ডিং স্লাইভার ব্যবহার করা হয়ে থাকে, কার্ডিং স্লাইভারটা ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী কাজের সুবিধার জন্য। এখন কথা হচ্ছে কার্ডিং প্রক্রিয়া বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে, যেটা ব্লু রুম সেকশনে আমরা দেখছি, ব্লু রুম সেকশন নিয়ে যখন কথা বলছি সেখানেও বিভিন্ন ক্যালকুলেশন ছিল, যেহেতু আমাদের এটা ক্যালকুলেশন চ্যাপ্টার, আমরা ক্যালকুলেশন নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে কটন কার্ডিং মেশিনেও আমরা কিছু কিছু ক্যালকুলেশন ব্যবহার করে থাকি এবং কার্ডিং মেশিনের ম্যাথ গুলো সলভ করে থাকি। এখন এখানে কি কি ধরনের ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন দেখি আমরা তাহলে কি কি বিষয়ে ক্যালকুলেশন এখানে আছে, যেমন ড্রাফট, ড্রাফট কনস্ট্যান্ট ক্যালকুলেশন, স্লাইবার হ্যাঙ্ক, উৎপাদন ক্যালকুলেশন, বিভিন্ন ধরনের রোলার স্পিড ক্যালকুলেশন ইত্যাদি ক্যালকুলেশন আমরা এই কটন কার্ডিং এ ব্যবহার করে থাকি। তো কটন কার্ডিং এ এইসব ক্যালকুলেশন সম্পূর্ণ করার জন্য আমাদের কিছু সূত্র অবশ্যই জানতে হবে। এখানে আমরা কটন কার্ডিং এ এই ক্যালকুলেশন গুলো সলভ করার জন্য আমরা কিছু কিছু সূত্র ব্যবহার করে থাকি, যেমন প্রথমে আমরা ব্যবহার করে থাকি ডিসিপির ক্যালকুলেশন গুলো। এখন এই ডিসিপি ক্যালকুলেশন দ্বারা আমরা কিন্তু চারটা জিনিস বের করতে পারি, যদি আমাদের বলে এখানে চারটা ডাটা আর কি মূলত দ্বারা এই সূত্রটা সম্পন্ন করা। আমি আগে ডাটা গুলো বলি, যেমন প্রয়োজনীয় ডিসিপি, বর্তমান ডিসিপি, বর্তমান হ্যাং, প্রয়োজনীয় হ্যাং, তাহলে কয়টা হলো, চারটা। তাহলে এই সূত্র দ্বারা আমরা এই চারটা জিনিস বের করতে পারি, বা চারটা জিনিস যদি বের করতে হয় আমাদের যেকোনো তিনটা জিনিস দেওয়া থাকবে। মূল সূত্রটা হচ্ছে আপনার প্রয়োজনীয় ডিসিপি ইকুয়াল বর্তমান ডিসিপি ইনটু বর্তমান হ্যাং বাই প্রয়োজনীয় হ্যাং, অর্থাৎ প্রয়োজনীয় ডিসিপি বের করতে হলে আমার বর্তমান ডিসিপি এবং বর্তমান হ্যাং প্রথমে গুণ করতে হবে, তারপরে এই গুণফলকে প্রয়োজনীয় হ্যাং দ্বারা আমার ভাগ করতে হবে। বা এই সূত্রটাকে অন্যভাবেও লেখা যায়, বর্তমান ডিসিপি ইনটু নতুন স্লাইবারের ওজন, যেটাকে আমরা বর্তমান হ্যাংক বলি সেটাকে নতুন স্লাইবারের ওজন হিসেবেও বলা যায়, যদি অঙ্কের ডাটাতে থাকে নতুন স্লাইবারের ওজন তাহলে আমরা সেটা ব্যবহার করবো, আর প্রয়োজনীয় হ্যাংকের জায়গায় মানে বর্তমান স্লাইবারের ওজন। অর্থাৎ এই সূত্রটা কিছুটা উল্টো, যদি হ্যাংক হয় তাহলে বর্তমান হ্যাংকটা উপরে থাকবে
আর যদি স্লাইবারের ক্ষেত্রে হয় তাহলে বর্তমান স্লাইবার স্লাইবারের যে ওজন সেটা নিচে থাকবে, মানে হ্যাঙ্ক আর ওজনের ক্ষেত্রে এই দুইটা পার্থক্য আছে, এই পার্থক্য দুইটা দেখবেন আর কি। এখন কথা হচ্ছে যদি আমার প্রয়োজনীয় ডিসিপি বের করতে বলে, তাহলে বর্তমান ডিসিপি, বর্তমান হ্যাঙ্ক, প্রয়োজনীয় হ্যাঙ্ক এই তিনটা ডাটা দেওয়া থাকবে, অথবা বর্তমান ডিসিপি, নতুন স্লাইবারের ওজন, বর্তমান স্লাইবারের ওজন এই তিনটা ডাটা দেওয়া থাকবে। এখন এই কোশ্চেনের ক্ষেত্রে যদি আমাকে আবার ধরেন বর্তমান ডিসিপি বের করতে বলে, তখন বাকি যে তিনটা ডাটা আছে তিনটা ডাটা দেওয়া থাকবে, বর্তমান হ্যাঙ্ক বের করতে বলতে পারে, অথবা বর্তমান স্লাইবারের ওজন বের করতে বলতে পারে, প্রয়োজনীয় হ্যাঙ্ক বের করতে বলতে পারে, বা নতুন স্লাইবারের ওজন বের করতে বলতে পারে, যেটাই বলো চারটা ডাটার মধ্যে তিনটা ডাটা দেওয়া থাকবে এবং বাকি একটা ডাটা আমার ক্যালকুলেশন করে বের করতে হবে। তো যখন যে ডাটা বের করতে হবে ওই ডাটা অনুসারে এই সূত্রটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটা মনে রাখলেই হবে। আর হচ্ছে ল্যাপের হ্যাং, আমরা দেখছি আগের অধ্যায়ে ব্লুরুম সেকশনে হ্যাং বের করার সূত্র আমি ওইখানে আলোচনা করছিলাম, এই এই অঙ্কগুলা প্রায় প্রতি অধ্যায়ে আছে, অর্থাৎ আপনি যখনই যান এই প্রতি অধ্যায়ে কিন্তু এই অঙ্কগুলা পাবেন। তো এখানে কি করতে হয়, ল্যাপের হ্যাং ইকুয়াল ল্যাপের দৈর্ঘ্য যেটা গজে দেওয়া থাকবে বা অন্য কোনো ডাটাতে দেওয়া থাকবে, ইংলিশ পদ্ধতিতে সাধারণত আপনার গজে দেওয়া থাকে, এটাকে 840 দ্বারা ভাগ করতে হবে, আর পাউন্ডের ক্ষেত্রে আপনার 1 পাউন্ড থাকে আর ল্যাপের ওজনটা পাউন্ডে দেওয়া থাকবে, অন্য কোনো ডাটাতে থাকলে আমার পাউন্ডে নিতে হবে। কি বলছি, সবাই বুঝতে পারছেন? তাহলে এইখানেও এই এই সূত্রটা নিয়ে আগের অধ্যায়ে যেহেতু কথা বলছি এখানে আর বেশি কথা বলবো না, তবে এই সূত্রটা থেকেও আমরা তিনটা জিনিস নির্ণয় করতে পারি, ল্যাপের হ্যাং, ল্যাপের দৈর্ঘ্য, ল্যাপের ওজন। তাই আপনাদের এই সূত্রগুলো খুব ভালোভাবে যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার একটা সূত্র করলে বাকি দুইটা তিনটাও কিন্তু আপনি এভাবেই পারবেন। এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যেটা আমরা প্রায় বের করে থাকি, প্রকৃত ড্রাফট। হ্যাঁ, এখন প্রকৃত ড্রাফট আমরা কিভাবে বের করব, প্রকৃত ড্রাফট বের করার সূত্র হচ্ছে মেকানিক্যাল ড্রাফট ইনটু 100 বাই 100 মাইনাস অপচয়, অর্থাৎ যেখানে আপনার প্রকৃত ড্রাফট বের করতে বলবে সেখানে আপনার অপচয় দেওয়া থাকবে, মেকানিক্যাল ড্রাফটটাও দেওয়া থাকবে। তাই আমরা কি করব, মেকানিক্যাল ড্রাফট ইনটু 100 বাই 100 মাইনাস অপচয়, এই আকারে আমরা কি প্রকৃত ড্রাফট বের করতে পারি। এখন অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেকানিক্যাল ড্রাফট দেওয়া থাকে না, অপচয় দেওয়া থাকে না, ওইখানে আমরা প্রকৃত ড্রাফটটা বের করব ডেলিভারি স্লাইবারের হ্যাং, ডেলিভারি স্লাইবার অথবা কার্ডেড স্লাইবার যেটা বলেন, তো ডেলিভারি স্লাইবারের হ্যাং বাই ফিড স্লাইবারের হ্যাং, ওইভাবে আমরা বের করতে পারি। আবার দেখা যাচ্ছে অনেক জায়গায় দেওয়া থাকে কার্ডেড স্লাইবার বা ল্যাপ, ওইখানে আমরা ব্যবহার করব কার্ডেড স্লাইবারের হ্যাং বাই ল্যাপের হ্যাং। ঠিক আছে, এভাবে আমরা হ্যাংকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন আরেকটা ভাবে আপনার প্রকৃত ড্রাফট বের করা যায়, সেটা হচ্ছে আপনার হ্যাংক দেওয়া নাই, মেকানিক্যাল ড্রাফট বা অপচয় দেওয়া নাই, কি দেওয়া আছে, ওজন দেওয়া আছে। তো ওইটার ক্ষেত্রে আবার সূত্রটা উল্টো হবে, কিভাবে হবে, ফিডল্যাপের ওজন বাই ডেলিভারি বা কার্ডেড স্লাইবারের ওজন, অর্থাৎ যদি হ্যাংক বলে তখন ডেলিভারি উপরে, ফিড নিচে। ডেলিভারি মানে কি, যেটা বের হয়, আর ফিড মানে যেটা প্রদান করি আমরা মেশিনে। আর ওজনের ক্ষেত্রে কি হবে, ফিড ফিডল্যাপের ওজন উপরে হবে আর ডেলিভারি বা কার্ডের স্লাইভারের ওজনটা নিচে হবে, অর্থাৎ ফিড উপরে ডেলিভারি নিচে, এই দুইটা একটু ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে মনে রাখার বিষয়, আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন যে হ্যাংকের ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি উপরে, ফিড নিচে, আর ওজনের ক্ষেত্রে দেখা গেছে ফিড উপরে ডেলিভারি নিচে। আর মেকানিক্যাল ড্রাফট দেওয়া থাকলে তো আপনারা করবেনই, মেকানিক্যাল ড্রাফট ইনটু 100 বাই 100 মাইনাস অপচয় এই আর কি। এখন কার্ডিং মেশিনেও কিছু উৎপাদনের সূত্র ব্যবহার করা হয়। কার্ডিং মেশিনের যেটা প্রথমে আমরা ব্যবহার করি সে হচ্ছে ক্যালেন্ডার রোলারের পরিধি, যেটা ইঞ্চি পার মিনিটে দেওয়া থাকে আপনাদের অঙ্কের ডাটাতে, ক্যালেন্ডার রোলারের পরিধি। হ্যাঁ, বা ডফারের পরিধিও দেওয়া থাকতে পারে, দুইটা যেকোনো একটা দেওয়া থাকলে আপনারা ব্যবহার করবেন। আর যেহেতু আপনার উৎপাদনটা প্রতি ঘন্টায় বের করে, সেহেতু উপরে 60 দ্বারা গুণ করতে হবে, আর আগের নিয়মেই আপনার উৎপাদন বের করার জন্য 36, 840 এবং হ্যাঙ্ক দ্বারা ভাগ করতে হয়। 36 দ্বারা ভাগ করতে হয় কারণ আপনার ক্যালেন্ডার রোলারের গতিটা, পরিধির গতিটা আপনার ইঞ্চিতে দেওয়া থাকে, এই কারণে আপনার 36 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আর এখানে 840 দ্বারাও ভাগ করতে হবে, কারণ কি, কারণ এখানে যে আপনার হ্যাংটা দেওয়া আছে সেটা হচ্ছে ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে, ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে আপনার হ্যাংক হওয়ার কারণে কি 840 দ্বারা
ভাগ করতে হবে। এন্ড এখানে আবার নতুন করে আরেকটা জিনিস কি দেওয়া থাকতে পারে, টেনশন ড্রাফট আর দক্ষতা। এখানে অপচয় টপচয় দেওয়া থাকতে পারে, সেগুলো আগে নিয়মে ব্যবহার করবেন। দক্ষতা থাকলে আর কি 100 দ্বারা ভাগ করবেন, অপচয় থাকলে যেটা মাইনাস করে আবার 100 দ্বারা ভাগ করবেন। আশা করি এটুকু সবাই বুঝতে পারছেন। এখন দেখেন, কখনো কখনো আপনার অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে বা ভাইবাতে কাউন্ট অনুযায়ী আপনার স্লাইবারের হ্যাংথ জিজ্ঞাসা করতে পারে, মানে কত কাউন্ট সুতার ক্ষেত্রে কত কত স্লাইবারের হ্যাংক হতে পারে, এগুলো আপনার জিজ্ঞাসা করতে পারে। যেমন 10 থেকে 20 পর্যন্ত, মানে 20 থেকে বা এর আগে যত কাউন্টই হোক না কেন, এই স্লাইবারের হ্যাংক সাধারণত হয় 0.125। কি বলছি বুঝতে পারছেন? 0.125, মানে একদম নিম্ন কার্ড স্লাইবারের হ্যাংক, যেটা সুতার কাউন্ট অনুযায়ী। কাউন্ট যদি একবারে কম হয়, 20 বা 20-এর নিচে পর্যন্ত যদি সুতার কাউন্ট হয়ে থাকে, সেই স্লাইবারের হ্যাংক খুবই কম হয়। আর যদি সুতার কাউন্ট 21 থেকে 30 হয়, সেক্ষেত্রে 0.12 কার্ড স্লাইবারের হ্যাংক। আর যদি সুতার কাউন্ট আপনার 31 থেকে 40 হয়, সেক্ষেত্রে কার্ড স্লাইবারের হ্যাংক হয় 0.15। সুতার কাউন্ট যদি 41 থেকে 60 হয়, সেক্ষেত্রে কার্ড স্লাইবারের হ্যাংক হবে 0.16। আর সুতার কাউন্ট যদি 61 উপরে হয়, 61-এর উপরে যেকোনো হতে পারে, আপনার 80, 90, 100 বা 120 পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে আপনার কার্ড স্লাইবারে হ্যাংটা হবে কত, 0.18। এ হচ্ছে কথা। তাহলে আমরা আজকে ক্যালকুলেশনের দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করলাম। এই দুইটা অধ্যায় থেকে আমি আজকে আপনাদের সাজেশন দিয়ে দিব, যাতে এগুলো অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিতে পারেন পরবর্তী ক্লাসে। যেহেতু আপনাদের পরীক্ষা হবেই, সেহেতু বসে থাকার কোনো উপায় নাই, যে অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের দিব, অ্যাসাইনমেন্ট গুলো করে দেখাতে হবে, এবং যেগুলো দিব এগুলোই কিন্তু আপনার পরীক্ষায় আসবে। পরীক্ষা আসার জন্য সাজেশন, যারা ভালো রেজাল্ট করতে চান বা ভালো ফলাফল করতে চান, এগুলো অবশ্যই অঙ্কগুলো করে রাখবেন। আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে আমাদের হাতে যে আপনাদের একটা প্র্যাকটিক্যাল মার্ক থাকে, সেই প্র্যাকটিক্যাল মার্কটা কিন্তু হারাবেন। তাই সবাই চেষ্টা করবেন যে সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলা জমা দেওয়ার জন্য। দেখেন, যাদের বই আছে তারা 22 নম্বর পেজ দেখতে পারেন। এখানে উদাহরণ একে বলা হয়েছে, দেখেন, 10,000 পাউন্ড কাঁচা তুলা থেকে 9,000 পাউন্ড সুতা যদি আমি উৎপাদন করি, এখানে অপচয় পার্সেন্টেজটা বের করতে বলছে। এখানে এই কাঁচা তুলাটা 10,000-এর ডাটা আপনার চেঞ্জ করেও হতে পারে। আবার দেখেন উদাহরণ 2 আছে, এখানে মেশিনের অপচয় 12%, 12% হলে 9,000 পাউন্ড সুতা থেকে সুতা পেতে হলে কত পাউন্ড তুলা লাগবে। উদাহরণ 2, এই দুইটা ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। 22 পেজের উদাহরণ 1, উদাহরণ 2, এই দুইটা ম্যাথ আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার অপচয় পার্সেন্ট একটাতে বের করতে বলছে, আরেকটা অপচয় পার্সেন্ট দেওয়া আছে কতটুকু সুতা লাগবে সেটা আপনাদের বের করতে বলছে। সবাই লক্ষ্য করে দেখেন, ম্যাথ দুইটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর বই সামনে থাকলে 25 নম্বর পেজ দেখেন, এখানে আপনার ক্লিনিং দক্ষতা বের করতে বলছে উদাহরণ 5, এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটাও করবেন। তারপর হচ্ছে 27 নম্বর পেজের উদাহরণ 7, 27 নম্বর পেজের উদাহরণ 8, দুইটা ম্যাথ কিন্তু পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং দুটো ম্যাথ একবারে সেম টু সেম একই রকম। একটাতে আপনার ট্রাস দিছে 5.5%, এবং ল্যাপে ট্রাস দিছে 1.25%, আর একটা হচ্ছে ব্লু রুমে দিছে 5% ট্রাস, আর ল্যাপে দিছে 1% ট্রাস। দুটোটা একই প্রসেস, একই পদ্ধতিতে ম্যাথ, দুটো ম্যাথ করবেন। তারপর দেখেন 28 নম্বর পেজের উদাহরণ 9, 1 গজ ল্যাপের ওজন 12 আউন্স হলে ল্যাপের হ্যাং কত। এখানে দেখেন ওজনটা কিন্তু গ্রামে দেওয়া নাই, কিসে দেওয়া আছে, আউন্সে দেওয়া আছে। আর আমরা জানি 1 পাউন্ড সমান কত আউন্স, 16 আউন্স, মানে এটা যদি আমার কি পাউন্ডে নিতে হয়, তখন আমার এই 12 কে 16 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আউন্সটাকে আমার কিসে নিতে হবে, পাউন্ডে নিতে হবে 16 দ্বারা ভাগ করে। তারপরে দেখেন আপনাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, যেটা পরীক্ষায় আসেই,
একবারে শতভাগ গ্যারান্টি যেটা পরীক্ষা আসে। দেখেন উদাহরণ 24 এবং উদাহরণ 25 দুইটা ম্যাথই হচ্ছে আপনার কিসের উৎপাদন বের করতে বলছে, শিফটে, শিফটে বের করতে বলছে। আমরা জানি শিফটে থাকলে কিন্তু 8 দ্বারা গুণ করতে হয়, এক শিফট সমান 8 ঘন্টা। দুইটা ম্যাথ দেওয়া আছে, 24 নম্বর শিফটে বের করতে বলছে, 25 নম্বরও শিফটে বের করতে বলছে। এই দুইটা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ আসবেই পরীক্ষায়। কি বলছি সবাই বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ দুইটা, উৎপাদনের অঙ্ক। অর্থাৎ আমরা যদি ব্লু রুম সেকশন থেকে ম্যাথ আসে, এই দুইটা ম্যাথ টাচ করবেই। তারপরে নেক্সট অধ্যায়ে যান, কটন কার্ডিং। এখানে দেখেন 50 নম্বর পেজের উদাহরণ 4, উদাহরণ 5, ডিসিপি বের করার, ডিসিপি বের করার হচ্ছে উদাহরণ 4, ডিসিপি, নতুন ডিসিপি বের করার আপনার ম্যাথ ক্যালকুলেশন। আর উদাহরণ 5 হচ্ছে আপনার নতুন স্লাইভার বের করার ক্যালকুলেশন। তারপরে দেখেন আপনার 51 নম্বর পেজ উদাহরণ 7, প্রকৃত ড্রাফট বের করতে বলছে, সরি, প্রকৃত ড্রাফট বের করতে বলে নাই, ডেলিভারি হ্যাং বের করতে বলছে, যেটা করতে হবে আপনার প্রকৃত ড্রাফটের সূত্র দ্বারা। প্রকৃত ড্রাফট ইকুয়াল ডেলিভারি হ্যাং বাই ফিড হ্যাং, যেটা আপনাদের বলেছিলাম হ্যাংকের ক্ষেত্রে ডেলিভারি উপরে থাকবে আর ফিড নিচে থাকবে। তো এই সূত্র দ্বারা আমরা ডেলিভারি হ্যাং বের করছি। বলছিলাম না আপনাদের যে একটা সূত্র পড়লে এখানে এই সূত্রটা দ্বারাই আপনি তিনটা জিনিস বের করতে পারবেন, প্রকৃত ড্রাফট বের করতে পারবেন, ডেলিভারি হ্যাং বের করতে পারবেন, ফিড হ্যাং বের করতে পারবেন। তারপরে দেখেন আপনার 52 নম্বর পেজ উদাহরণ 8, উদাহরণ 9, আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 53 নম্বর পেজের উদাহরণ 12, তারপরে দেখেন এই অধ্যায়ে কিছু উৎপাদনের অঙ্ক আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যেটা হচ্ছে উদাহরণ 28 এবং উদাহরণ উদাহরণ 28। হ্যাঁ, এটা একটা করলেই হবে, এখান থেকে উৎপাদনের অঙ্ক একটা করলেই হবে। উদাহরণ 28, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, উদাহরণ 28-এ এখানে স্লাইবারের ওজন দেওয়া আছে 65 গ্রেইন পার গজ। এখন কোনো কিছুর ওজন যদি গ্রেইনে দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হয়, গ্রেইনে দেওয়া থাকলে আমাদের 7000 দ্বারা ভাগ করতে হয়, কারণ 7000 গ্রেইন 1 পাউন্ড, মানে 1 পাউন্ড সমান কত, 7000 গ্রেইন। তো আমাদের মূল টার্গেট হচ্ছে এটা পাউন্ডে নিতে হবে, 1 পাউন্ড সমান 7000 গ্রেইন হওয়াতে আমার এটা পাউন্ডে নিতে হলে কি করতে হবে, যেহেতু 65 গ্রেইন দেওয়া আছে, 65-কে আপনার 7000 দ্বারা ভাগ করলে ডাটাটা আপনার কিসে যাবে, পাউন্ডে যাবে। আর উৎপাদনটা বের করতে বলছে আপনার মেট্রিক টনে, একটা জিনিস খেয়াল করবেন, মেট্রিক টনে বের করতে বলছে। মেট্রিক টনে বের করতে বললে আপনার যে মূল ম্যাথটা বের হবে সেটা হচ্ছে আপনার বের হবে পাউন্ডে, পাউন্ডে বের হলে আপনার 2204 তারা যদি ভাগ করেন তাহলে সেটা আপনার মেট্রিক টনে যাবে। আর যদি এখানে মেট্রিক টন না বলে কেজি বলতো, তখন আমরা কি করতাম, যে ডাটাটা পাউন্ডে বের হতো এটাকে আমরা 2.204 দ্বারা ভাগ করতাম, যদি 2.204 দ্বারা ভাগ করতাম তাহলে সেটা আমার কেজিতে যেত। আর যেহেতু আমরা আমাদের বলছে ম্যাথের ডাটাতে কিসে নিতে হবে, মেট্রিক টনে নিতে হবে, সেহেতু আমরা এটা ভাগ করব 2204 দ্বারা, 2204 দ্বারা ভাগ করলে এটা আপনার ডাটাটা মেট্রিক টনে যাবে। তাহলে আজকের জন্য আপনাদের এই দুইটা অধ্যায় থাকলো, পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ কটন ড্রয়িং ফ্রেম এবং হচ্ছে ল্যাব ফর্মা রোগ কম্বার, এই দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করা হবে এবং দুইটা অধ্যায়ের সাজেশন দেওয়া দেওয়া হবে আর কি। আপনারা সবাই ক্লাসগুলোতে জয়েন করবেন, যথাসময়ে টাইমলি জয়েন করবেন, আর ক্লাসগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সাজেশন দেওয়া হবে সবাই চেষ্টা করবেন যে সাজেশন গুলো কালেক্ট করার আর অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করার। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ স্যার তামিম আজকে বলেন। কি সাজেশন দিচ্ছেন? হ্যাঁ আজকে সাজেশন দিচ্ছেন? হ্যাঁ, প্রথম দুইটা অধ্যায়, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আপনি মনে পড়ে আসছেন না? জি স্যার, আজকে হঠাৎ করে বলছেন তো, দেখুন দেখি আতে নেটে ঢুকি নাই, দেখি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কারো কাছ থেকে সাজেশন গুলো কালেক্ট করে নিয়েন অথবা আমাকে মেসেজ দিয়েন, আমি আপনাকে পার্সোনালি দিয়ে দিব সাজেশন গুলো। স্যার আমি কলেজে আসবো আর 2 দিন পরে, তখন আমি আপনার কাছে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কলেজে এসেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি কলেজে আছি।
জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি আর কোনো কোশ্চেন এখানে আছে আপনার? তামিল আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে রাখি। ধন্যবাদ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।